बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रईसनगर करते आयोजित अनलाइन क्लासे तुम्हारे स्वागतम पंचम श्रेणी छात्र छात्री आज के तुम्हारे गणित क्लास करब विगत समयगुल बेस कैकटी गणित क्लास तुम्हारा सबग क्लास फलो करो कि नाम जानी ना तुम फलो करो तो ठीक मत सबाई फलो करो ताते तुम्हारे किछु उपकार होबे तुम्हारा से मुताबिक बासा प्रैक्टिस करबे जेहेतु करोना भाइरसेर कारणे आमरा बासा थेके बेर होते पारछि ना ठीक मतो स्कूल करते पारछि ना ताई अनलाइन क्लासगुलो तोमादेर जोन्नो जरूरी। आज के आमी तोमादेर अनुशीलनी आठ गड़ निर्णयेर अंक करब। गड़ निर्णयेर अंक करते गेले सबचेये शुरूते आमादेर जानते होबे गड़ कि। आमी तो जानी आमार सुप्रिय शिक्षार्थीबृंद तुम्हारा सबाई जानो गड़ कि तबुओ আমি আরেকবার একটু বলে দিচ্ছি। কতগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দিয়ে ভাগ করলে যে রেজাল্ট পাওয়া যায় সেটা হচ্ছে ওই রাশিগুলোর গড়। অর্থাৎ বেশ কিছু সংখ্যা থাকবে সেগুলোকে যোগ করবে তারপর রাশিগুলোর সংখ্যা নির্ণয় করবে কয়টা রাশি আছে সেই সংখ্যা দিয়ে যোগফলকে ভাগ করবে তাহলে যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে গড়। अच्छा गड़ निर्णय एक सूत्र आछे गड़ इजिकाल टू राशिगुलोर जोगफल भाग राशिगुलोर संख्या। तुम सबाई जानो एगुलो तबुओ तोमादेर आरेकबार एकटु मने करिये देवार जोन्नो आमी बोल्लाम। चलो आमरा गड़ निर्णयेर एक खूब छोट्ट सहज एकटा अंक दिये शुरू करी। गड़ निर्णयटा कि खुबी छोट्ट एक गड़ दिए शुरू करी। এখানে কিছু রাশি দেওয়া আছে এগুলো আমরা গড় নির্ণয় করব। তো গড় নির্ণয়ের শুরুতে আমরা সংখ্যাগুলো যোগ করব। সংখ্যাগুলো যোগফল 17 যোগ 16 যোগ 20 যোগ 19 যোগ 15 যোগ 21 এগুলি যোগ করলে ফলাফল হবে 108। মোট সংখ্যা হচ্ছে 8 1 2 3 4 সরি সংখ্যা হচ্ছে 6 एक दु तीन चार पाँच छय सूतरा संख्यागुलोर जोगफल भाग সংখ্যা গুলোর সংখ্যা যোগফল হচ্ছে 108 ভাগ সংখ্যা হচ্ছে 6 এটাকে আমরা ভাগ করব ভাগ করলে এটা আসবে 18। খুবই সাধারণ একটি গড় নির্ণয় এভাবে আমাদের গড় নির্ণয় করতে হয়। এবার চলো আমরা সৃজনশীল অঙ্ক একটা করে দেখি।
তোমাদের উদ্দীপক হচ্ছে পাঁচটি ওয়ানডে ক্রিকেট ম্যাচে ম্যাচের সিরিজে নাসিরের সংগৃহীত রান যথাক্রমে 60, 30, 0, 45, 15। এটা তোমাদের উদ্দীপক। এখন অঙ্ক ক, প্রথম ও তৃতীয় ম্যাচের রানের গড় কত? সরি, প্রথম তিনটি ম্যাচের রানের গড় কত? তাহলে প্রথম তিনটি ম্যাচের রান হচ্ছে এই 60, 30, 8, 0। তাহলে আমরা প্রথমে যোগ করব, প্রথম তিনটি ম্যাচের মোট রান সমান 60 যোগ 30 যোগ 0 90। সুতরাং প্রথম তিনটি ম্যাচের গড় রান সমান 90/3। তাহলে আমাদের প্রথম অঙ্কটা ছিল প্রথম তিনটি ম্যাচের রানের গড় কত। তো প্রথম তিনটি ম্যাচের মোট রান 60 যোগ 30 যোগ 0 = 90, গড় রান হচ্ছে 3 দিয়ে ভাগ দিলে যা হয় তাই, তাহলে হলো 30। খ নম্বর হচ্ছে শেষ চারটি ম্যাচের রানের গড় কত। তাহলে শেষ চারটি ম্যাচের মোট রান আমরা যদি এখান থেকে নিই 15, 45, 0, 30, এই চারটা আসে। 30 যোগ 0 যোগ 45 যোগ 15, এটাও যোগ করলে 90 হয়। সুতরাং গ, শেষ চারটি ম্যাচের গড় রান 90/4, তাহলে এটা হবে 22.5। দশমিক দাও, একটা শূন্য আনো, 4, 5, 20। এই হচ্ছে শেষ চারটি ম্যাচের গড় রান। ওই সিরিজের গড় রান কত? তাহলে
সিরিজের পাঁচটি ম্যাচের মোট রান। সবগুলো সংখ্যা আমরা গুণ যোগ করে দিব, 60+30+0+45+15। যোগফল হবে 150। সুতরাং সিরিজের পাঁচটি ম্যাচের গড় রান 150/5, তাহলে আসে 30। দেখো এই অঙ্কটা দিয়ে সবগুলো অঙ্কই কিন্তু গড় নির্ণয় করতে বলেছে, কিন্তু সংখ্যা ভিন্ন করে দিয়েছে। তো তোমরা আশা করি গড় ক্লিয়ারলি বুঝতে পেরেছ। আমি এখন এই অঙ্কটা মুছে দিচ্ছি। আরেকটা অঙ্ক করি, দেখো সাতটি বলের মোট মূল্য 406 টাকা, প্রথম তিনটি বলের গড় মূল্য 58 টাকা এবং শেষ তিনটি বলের গড় মূল্য 55 টাকা। আচ্ছা, তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বলগুলোর গড় মূল্য কত। খেয়াল করো বলগুলোর গড় মূল্য কত। আমাদের উদ্দীপকে সাতটি বলের মোট মূল্য দেওয়া আছে, তাহলে এই মোট মূল্য থেকে আমরা গড় মূল্য করব। তাহলে সাতটি বলের মোট মূল্য 406 টাকা। সুতরাং সাতটি বলের গড় মূল্য 406/7 টাকা। ৫৩৫ 40-35 গুলো থাকে 5, 6, 7, 8, 56। তাহলে আসলো কত, 58 টাকা। তাহলে বলগুলোর গড় মূল্য আমরা বের করলাম, মোট মূল্যকে 7 দিয়ে ভাগ দিলে গড় মূল্য বের হয়ে যাবে। এর পরের অঙ্কটা খেয়াল করো, খ চতুর্থ বলটির মূল্য কত। খ চতুর্থ বলটির মূল্য কত।
দেখো আমাদের এখানে প্রথম তিনটি বলের গড় মূল্য দেওয়া আছে, শেষ তিনটি বলের গড় মূল্য দেওয়া আছে। এই থেকে আমাদের চতুর্থ বলের গড় মূল্য, চতুর্থ বলটির মূল্য আমরা বের করব। তাহলে প্রথম তিনটি বলের মোট মূল্য, প্রথম তিনটি বলের গড় মূল্য ছিল 58 টাকা, ওটাকে 3 দিয়ে গুণ দাও, তাহলে মোট মূল্য বের হয়ে যাবে 174 টাকা। তারপর শেষ তিনটি বলের মোট মূল্য বের করব, মোট মূল্য সমান, শেষ তিনটি বলের গড় মূল্য ছিল 55 টাকা, এটার সাথে 3 দিয়ে গুণ করলে আমাদের মোট মূল্য বের হয়ে যাবে 165 টাকা। তাহলে সুতরাং 6টি বলের মোট মূল্য ১৭৪ + ১৬৫ টাকা, বা 339 টাকা। এখন দেখো আমরা 6টি বলের মোট মূল্য পেয়ে গেছি, আমরা তাহলে কী করব, 7টি বলের মোট মূল্য কত সেটা লিখব। 7টি বলের মোট মূল্য 406 টাকা, 6টি বলের মোট মূল্য 339 টাকা, 7টি বলের মোট মূল্য থেকে 6টি বলের মোট মূল্য বিয়োগ দিলে যা আসবে সেটাই হবে আমাদের উত্তর। তাহলে চতুর্থ বলটির মূল্য সমান 9 + ১৬ হবে 7, হাত থেকে 1 + ১ = ৩, ৪ + ৪ = ১০ হবে 6, হাত থেকে 1 = ৬৭ টাকা। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা অঙ্কটি হয়তো খেয়াল করেছো ভালো করে, এখন যদি কিছু কমও খেয়াল করে থাকো পরে আবার দেখে নিও তোমরা, তা আশা করি অঙ্কটা বুঝতে পারবে। আমি এখন গড় নাম্বার অঙ্কে চলে যাব। গড় নাম্বার অঙ্কটা হচ্ছে প্রথম তিনটি বলের মূল্য এবং শেষ তিনটি বলের মোট মূল্যের পার্থক্য। 10টি বলের গড় মূল্য হলে ওই 10টি বলের মোট মূল্য কত, তাহলে লিখো প্রথম তিনটি বলের মোট মূল্য 174 টাকা, শেষ তিনটি বলের মোট মূল্য 165 টাকা। এগুলো আমরা ক্ষয়ে পেয়েছি।
তাহলে পার্থক্য হচ্ছে 9 টাকা। এই 9 টাকা হচ্ছে 10টি কলমের গড় মূল্য। তো সুতরাং 10টি কলমের গড় মূল্য সমান 9 টাকা। এখানে আমরা লিখে দেই প্রশ্নানুসারে। কারণ আমরা এই তথ্যটা প্রশ্ন থেকে পেয়েছি যে 10টি কলমের গড় মূল্য 9 টাকা। সুতরাং 10টি কলমের মোট মূল্য 9 × 10 টাকা, অর্থাৎ 90 টাকা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। তো তোমরা গড় নির্ণয় সংক্রান্ত সৃজনশীল অঙ্ক প্র্যাকটিস করবে বাসায়, যাতে কোনো সমস্যা না থাকে বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আর যদি কোথাও কোনো সমস্যা মনে করো, আমার সাথে ফোন দিয়ে যোগাযোগ করবে। আমি চেষ্টা করব তোমাদের সমস্যা সমাধানের জন্য। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। ভালো থেকো সবাই এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।